ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो शुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष इच्छाए आबार आमरा समबेत होयेछि रामकृष्ण मिशन आश्रम दिनाजपुर केंद्रेर पदान्नताय। आजकेर ई पाठ्यचक्रे आजकेर आलोचनार विषयबस्तु श्री श्री लाट्टू महाराजेर स्मृति कथा श्री चंद्रशेखर चट्टोपाध्यायेर एई जे ग्रंथटी সেইটি নিয়ে আমরা পাঠ শুরু করেছি। বিগত দিন আমরা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের গ্রন্থাকারের নিবেদন সেইটি আমরা পড়েছি, গ্রন্থকারের নিবেদন এইটি আমরা আগের দিন পড়েছিলাম। সেইখানে একটা ভারী সুন্দর কথা আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, যখন এই চন্দ্রশেখর চট্টোপাধ্যায় এই সমস্ত কথাগুলো লিখে রাখবার চেষ্টা করছিলেন সেইখানে, সেইটা দেখে তিনি সব লাট্টু মহারাজ বলেছিলেন এখন এসব লিখবা এসব কথা লিখবার কিছু দরকার নেই, যখন চিত্তশুদ্ধি হবে আপনা আপনার এসব কথা আপনা আপনি ফুটবে, এখন এইসব কথা জাবর কাটতে থাকো পরে রসকস পাবে, জানো পবিত্র জীবনই আসল, তাই সাধুর পবিত্র জীবন দেখতে হয়। এইটা হচ্ছে সমস্ত শাস্ত্র পাঠের এটি হচ্ছে শেষ কথা, আমাদের এই ভাবনা চিন্তাগুলো যেন আমাদের কাছে খুব পরিষ্কার হয়। আমরা অনেক সময় ভাবি পড়ার পরই সেটা নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করতে হয়, তা কিন্তু নয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমরা কেমনভাবে প্রস্তুতি নিই, যে অংশ থেকে বলবো বা যে অংশ থেকে পড়া হবে বা যে বিষয়টা নিয়ে পড়া হবে আগে তার জন্য পড়াশোনাটা ভালো করে নিতে হয়, তারপরে সেই পড়াশোনাটাকে নিয়ে দিনের পর দিন চিন্তা করলে সেই পড়াশোনা আপনি যে পড়েছেন চিন্তা করার পরে যেরকম জল চন্দন কাঠ, চন্দন কাঠ আর চন্দন পিড়ে এই তিনটির সংযোগে ঠিক সেই রকম স্মরণ মনন নীতিধ্যাসন এই তিনটির প্রচেষ্টার ফলে একটা নতুন জিনিস একটা সেইটি একটি নতুন অর্থবহ একটি ভাব আমাদের মনের মধ্যে আসে, তখন সেই অর্থবহ ভাবটিকে প্রকাশ করাটা অনেক বেশি সহজ হয়ে পড়ে। এখানেও তিনি তাই বলছেন যখন চিত্ত শুদ্ধি হবে, আমরা শুধু পড়ে নিলেই হবে না, তার ধারণাগুলো হওয়া চাই, শুধু পড়লে হয় না। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মাঝকে জিজ্ঞেস করেছিলাম যে কথামৃত পড়া হয়েছে একরকম তার একটা অন্যরকম হয়েছে, আর এখন পরে আবার দ্বিতীয়বার পড়ার সময় বা কেউ কেউ তৃতীয়বার পড়ার সময় কথামৃতের অন্যরকম অর্থ খুঁজে পাচ্ছেন। পূজনীয় মহারাজ বলেছিলেন যে যত আমাদের জীবন পবিত্র হবে, যত আমাদের সাধন জীবন উন্নত হবে, তত কথামৃত আমাদের নতুন অর্থে আমাদের প্রকাশিত হবে। তার মানে ঠাকুর যে বলেছিলেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটি আর মনে হবে না, তা নয়, ওই শব্দগুলোর ভেতরে প্রত্যয় হবে। শুধুমাত্র শব্দ পড়াটাই শেষ কথা নয়, শব্দগুলোর প্রতি বিশ্বাস, শব্দগুলোর প্রতি দৃঢ়তা, সেগুলো আমাদের জীবনে জীবন্ত জাগ্রত করে তোলে। এটা হচ্ছে খুব দরকারি জিনিস, এটা যদি না হয় তাহলে কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা ভগবানের কথা সেইভাবে আলোচনা করতে পারবো না। বলছেন এখন এই সব কথার জাবর কাটতে থাকো, পড়া হয়ে গেলে সেটা সারাদিন চিন্তা ভাবনা করার কথা। আমাদের মহারাজ বলেছিলেন দীক্ষার সময় যে রোজ জপ ধ্যান করার পরে যখন মনটা ফাঁকা থাকবে সেই সময় কথামৃত একটুখানি পড়ে নিতে, এবং সেইটির চিন্তা যেন সারাটা দিন ধরে চলতে থাকে। ওই সারাটা দিন সেইটির চিন্তা হতে থাকলে তবে দিনের শেষে সেইটির একটি পরিষ্কার ছবি আমাদের কাছে এসে যাবে। পূজ্যপাদ মহারাজের কাছে শুনেছি এবং আপনারা যদি তার শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ পড়েন, তার প্রথম খণ্ডে তিনি এখানে তার বক্তৃতার ভেতরে তিনি বলেছিলেন কথামৃত কেমন করে পড়তে হয়। কথামৃত পড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরের ঘরটা কল্পনা করতে হয়। আগেকার দিনের মানুষরা তারা নদী পথে আসতেন শ্রীরামকৃষ্ণের কাছে, এবং সেই কারণেই সবাই পশ্চিমের দরজা, যেটি এখন গঙ্গার দিকের যে দরজাটা আছে, যে দরজা দিয়ে স্বামীজি ঢুকেছিলেন, ইদানিং সেই দরজাটা খোলা থাকলেও এটা ব্যারিকেড করা থাকে যাতে ওই দরজা দিয়ে সবাই না আসতে পারে, ওই দরজা দিয়ে সবাই ঢুকতেন। এবং এই দরজা দিয়ে ঢুকলে ঠাকুরের ঘরের কোণে একটা গঙ্গা জলের জ্বালা রাখা ছিল। মহারাজ বলতেন যে কল্পনা করতে হবে যে কীরকম ঘরটার ছবি রয়েছে, ঠাকুর কোন খাটের দিকে বসে আছেন, ওপরে বর্ণনাতে আছে আজকে কী বার, কি দিন, কি তিথি, এবং গঙ্গা কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠাকুর কীরকমভাবে বসে আছেন, এরকম নানা রকমের ছবি আছে। আমি আপনাদের একটা ছবি দেখাতে চাই, এই ছবিটা দেখাবো বলে খুব মানে খুব লোভ করে বসে আছি, আপনারা অনুমতি দিলেই ছবিটা আমি আপনাদের দেখাবো, একটু ধরতে হবে।
এই ছবিটা যেটা আপনাদের দেখাবো, আমরা সাধারণত মনে করি যে শ্রীরামকৃষ্ণদেবের সমাধি মানে ওই যে হাত তুলে কেশবচন্দ্র সেনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন ওইটাই হচ্ছে শেষ কথা, কিন্তু তাছাড়াও কথামৃতের পাতায় পাতায় শ্রীরামকৃষ্ণদেবের সমাধি আছে। আপনারা যদি এই ছবিটা খুব ভালো করে লক্ষ্য করেন, এটা এবারের যে উদ্বোধন পত্রিকা থেকে যে ইয়ে বেরিয়েছে, আমি আপনাদের কাছে নিয়ে আসছি, দেখুন ছবিটা, উদ্বোধন পত্রিকা থেকে যে ক্যালেন্ডারটা বেরিয়েছে সেই ক্যালেন্ডার, কারুর একজনের গীতা দত্ত, আপনার মাইক্রোফোন অফ করুন। এই যে আপনারা আমাদের কাছে গেলে এটা দেখতে পাবেন, এই ছবিটা দেখতে পাবেন, আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে আছেন। এই যে ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে আছেন, তার পায়ের কাছে বসে আছেন রাজা মহারাজ প্রসন্না, মানে আমাদের হরিপ্রসন্ন মহারাজ, গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু এবং মাস্টারমশাই, এরকম বহু সমাধির ছবি সারা কথামৃতের পাতা জুড়ে আছে। সেই ছবিগুলোকে দেখার চেষ্টা করতে হয়, সেই ছবিগুলোকে আমরা বেশিরভাগ সময় দেখি না। আমরা মেড ইজি কেশবচন্দ্র সেনের বাড়িতে তার যে গভীর ভাব সমাধি হয়েছিল সেই গভীর ভাব সমাধির কথাই ভাবি, কিন্তু এই ছবিগুলোকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখবেন আপনার মনের মধ্যে, মনের ভেতরে স্থায়ীভাবে ছাপ পড়ে যাবে এই ছবিটার কথা। ঠাকুর বসে আছেন গভীর ভাব সমাধিতে মগ্ন, তার একটা পা নিচে আছে, একটা পা কোলের কাছে রাখা রয়েছে এবং তার হৃদয়ের কাছে একটি হাত রাখা রয়েছে এবং তিনি একটি পুষ্পমাল্য পড়ে আছেন। এইটি হচ্ছে কথা, এই অপূর্ব যে ছবিটা শিল্পী তার কল্পনা দিয়ে এঁকেছেন, কিন্তু এই ছবিটা কথামৃতে আছে, কথামৃতের গল্প, কথামৃতের বর্ণনা থেকে এই ছবিটা তোলা হয়েছে। এরকম অনেক সমাধির ছবি আছে কিন্তু আমরা ভালো করে পড়ি না, সেটাকে নিয়ে ভালো করে চিন্তা করি না, তাই এই ছবিগুলো আমাদের চোখের বাইরে চলে যায়। তাই মহারাজ বলছেন যে এখন এইসব কথার জাবর কাটতে থাক, পরে রসকস পাবে। যখন আমরা এই ছবিগুলোকে দেখতে পাবো নিজেদের কল্পনায়, নিজেদের ধ্যানে এই ছবিগুলোকে আমরা দর্শন করতে পারবো, রসকস শব্দ বলতে যেটা তিনি বুঝিয়েছেন সেটা হচ্ছে সেইটির প্রতি আমরা, শ্রীরামকৃষ্ণের প্রতি আমরা তীব্র আকর্ষণ অনুভব করব, ইষ্টের প্রতি এই তীব্র আকর্ষণ অনুভব করাটাই কথা। আপনারা যারা দেখতে চান এই ছবিগুলো দিয়ে উদ্বোধন পত্রিকা এবার 2024 সালের ক্যালেন্ডার প্রকাশ করে ফেলেছে, আপনারা সেই ক্যালেন্ডারগুলো সংগ্রহ করতে পারেন, তাতে অপূর্ব সব ছবি বাংলার লোকশিল্পে কীরকমভাবে শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হয়েছেন সেইটি একটি ছবির মালা একটা ক্যালেন্ডারের আকারে প্রকাশ করা হয়েছে। এখন আমরা আজকে যে অংশটি পড়ব সেটা হচ্ছে পূজনীয় স্বামী বিরজানন্দজী মহারাজের অভিজ্ঞতার কথা, তার ভূমিকা, তিনি এ ভূমিকা লিখেছিলেন। সেই সময় এই এটা স্টাইল ছিল, যখনই কোনো গ্রন্থ প্রকাশিত হতো সেই গ্রন্থে একটা রিভিউ চাওয়া হতো, একাধিক মানুষের রিভিউ থাকতো। আপনারা যদি পরমার্থ প্রসঙ্গ দেখেন সেখানে একাধিক মানুষের রিভিউ আছে, যেমন স্বামী এইদের রিভিউ আছে, অন্যান্যদের যেরকম রিভিউ আছে ঠিক সেরকমভাবেই এই বিখ্যাত দার্শনিক এদের সব রিভিউ থাকতো এবং সেগুলোকে ছাপা হতো। এটা বিদেশি স্টাইল, বিদেশে এখনও এগুলো আছে, এই বই গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার পর তার যখন দ্বিতীয় এডিশন বের হয় সেই বিভিন্ন রিভিউয়ের ক্লিপিংস এই বইয়ের ব্যাক কভারে দিয়ে দেওয়া থাকে। এইখানে বিরজানন্দজী বলছেন, শ্রী শ্রী লাটু মহারাজের এই মনোজ্ঞ জীবন কাহিনীটি পড়িয়া আমি বিশেষ তৃপ্তি লাভ করিয়াছি। এই মহাপুরুষের অধিকাংশ জীবন লোকচক্ষুর অন্তরালে নিঃসঙ্গভাবে অতিবাহিত হইয়াছিল, তাই তাহার অদ্ভুত আধ্যাত্মিক চরিত্রের ধারাবাহিক কথা প্রায়শই ভক্তগণের নিকট অবিদিত রহিয়াছে। বর্তমান গ্রন্থকার কয়েক বৎস ধরিয়া লাটু মহারাজের ঘনিষ্ঠ সংস্রবে আসিয়া তাহার মধুর স্মৃতির কতকাংশ লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিলেন এবং বহু আয়াস স্বীকারপূর্বক অন্যান্য নানা সূত্র হইতে অবশিষ্ট কাহিনীগুলি সংগ্রহ করিয়াছেন। এমন অনেক ঘটনা হইতে উল্লিখিত আছে, এমন অনেক ঘটনা ইহাতে উল্লিখিত আছে যাহা মঠের প্রাচীন সাধু সন্ন্যাসীগণ জানেন না, গ্রন্থে প্রকাশিত না হইলে সেগুলি লুপ্ত হইয়া যায়। তো এটা একবারে খুব পরিষ্কার কথা, কথামৃত ছিল বলে শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রকাশিত হয়েছিল, মাস্টারমশাই ডায়েরিতে লিখেছিলেন, তাই শ্রীরামকৃষ্ণ কেমন ছিলেন, চলে ফেরা মানুষ কেমন,
সেটা আমরা জানতে পারি, আমরা দেখতে পারি, আমরা অনুভব করবার সুযোগ পাই। কথামৃত যদি না প্রকাশিত হতো, মাস্টারমশাই যদি এগুলোকে রেকর্ড করে না রাখতেন, তাহলে এটা প্রকাশিত হতো না। আমরা বড়দের কাছে শুনেছি, মঠের বড়দের কাছে শুনেছি, কথামৃতে যেগুলি প্রকাশিত হয়েছে সেটাই যথেষ্ট নয়, সেটাও ঠিক নয়, কারণ তিনি কেবলমাত্র শনি রবিবারই আসতেন, বাকি যে 5 দিনের স্মৃতি সেগুলোর কোনোটাই তার কাছে রেকর্ডেড ছিল না। রেকর্ডেড কিছু কিছু এরকম ছিল, যখন মাস্টারমশাই ছুটি পড়লে, স্কুলে ছুটি পড়লে দক্ষিণেশ্বরে এসে থাকতেন, ওই আমাদের মা ঠাকুরুন যে ইয়েতে থাকতেন নহবতখানা, তার দোতলার ঘরটায় তিনি থাকতেন, অবশ্যই সে সময় মা ঠাকুরুন দক্ষিণেশ্বরে থাকতেন না, সেই সময়তে তিনি এসে থাকতেন। এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেগুলি এই দক্ষিণেশ্বরের স্মৃতির বাদেও অনেক স্মৃতি, যেমন প্রথম দর্শনের পর দ্বিতীয় তৃতীয় দর্শনে আমরা দেখতে পাই বলরাম বসুর বাড়িতে গিয়েছেন, তার স্মৃতিকথা সেখানে উল্লেখিত। বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে গিয়েছেন, বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে না গেলে ওই রসিক শ্রীরামকৃষ্ণকে দেখা যায় না, বিদ্যাসাগর অভিভূত হয়ে পড়ছেন। এমনকি যে বলরাম বসুর একটা ছবি, বলরাম বসু দাঁড়িয়ে আছেন এবং শ্রীরামকৃষ্ণ যখন বেরিয়ে আসছেন তখন সেই গেটের কাছে দাঁড়িয়ে থাকা আলো আঁধারিতে বলরাম বাবুর যে একটা ছবি, এটা আমরা কখনোই দেখতে পেতাম না, সব জিনিস হারিয়ে যেত। তাই মহারাজ বলছেন ইনি এগুলোকে নোট করে রেখেছিলেন এবং অন্যান্য সূত্র যারা লাট্টু মহারাজকে দেখেছেন তাদের সেই সূত্র থেকে সেগুলো সংগ্রহ করে এখানে প্রকাশ করেছে। অনেক অপ্রকাশিত ঘটনা, কেন লাট্টু মহারাজ সম্পর্কে এরকম কেন, কারণ তিনি লোকচক্ষুর অন্তরালে নিঃসঙ্গভাবে জীবনকে অতিবাহিত করেছেন। সাধক লাট্টু মহারাজ মঠে এসেছেন, তিনি এসে দেখলেন ঘণ্টা পড়লেই ব্রহ্মচারীরা উঠে পড়ছে জপ ধ্যান করতে, আবার ঘণ্টা পড়লেই তারা ব্রেকফাস্টে চলে যাচ্ছে, আবার ঘণ্টা পড়লে তারা নানা কাজে চলে যাচ্ছে, একটা ঘণ্টা সকলকে ইয়ে করে রাখছেন। লাট্টু মহারাজ কিছুতেই সেখানে থাকতে চাইলেন না, বললেন ওই রকম তোমার ঘণ্টা পড়লেই আমার মন ধ্যানে বসে যাবে, আর ঘণ্টা পড়লেই মন ধ্যান থেকে উঠে যাবে, এই জিনিস তিনি করে উঠতে পারবেন না। তিনি একেবারে নিঃসঙ্গ, একেবারে ঈশ্বর নির্ভর একটি জীবন যাপন করেছেন। শ্রীরামকৃষ্ণ সাধনার এটাও একটা দিক, সবাইকে যে সঙ্গবদ্ধ হয়ে সঙ্গের ছাতার তলায় থেকে একটা ওই নিয়মবদ্ধ জীবন যাপন করতে হবে এই কথাটা সত্য নয়। যেরকম শ্রীরামকৃষ্ণ তার দুই ধারার সাধন দেখিয়েছেন, এক হচ্ছে গুরুকে অনুসরণ করে, গুরুদের অনুসরণ করে তাদের নির্দিষ্ট পথে সাধনের যে কথা, আমরা আগের দিন শ্রীমৎ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় বলছিলাম, সেখানে এইটির কথা বলা আছে যে যারা ধ্যান বা যোগ বা কর্ম বা ভক্তি কোনোভাবেই ভগবানকে লাভ করতে পারে না, তারা ঈশ্বরাদিষ্ট পুরুষ যাকে তারা গুরু বলে মনে করেছেন তার পরামর্শ অনুযায়ী তার নির্দেশ মতো যদি সাধন ভজন করেন তাদেরও ঈশ্বর লাভ হয়। এই গুরু নির্দিষ্ট সাধন ভজন কেমন হয় সেটা যেমন তিনি দেখিয়েছেন, একই সঙ্গে গুরু ছাড়া শুধুমাত্র নিজে নিজে খুঁজে চলেছি তাতে যে কি তীব্র অনুরাগের প্রয়োজন হয় তার ছবি আমাদের দেখিয়েছেন। লাট্টু মহারাজ এই প্রথম অংশের সাধক, সেখানে তিনি দেখিয়েছেন কি গভীর ভাব সমাধি, শ্রীরামকৃষ্ণের মতো তার ওই রকম আকুটি বিকুটি হতো না, তিনি বড় শান্ত মানুষ ছিলেন। বর্ণনা আছে যে তিনি একটি গামছার ভেতরে খানিকটি কাঁচা ছোলা রেখে একটা ইঁটের তলায়, তখন জল অনেক কম ছিল, অল্প অল্প জল আসছে গঙ্গায়, সেই ইঁটের তলায় সেটিকে চাপা দিয়ে একটা উঁচু জায়গায় বসে তিনি ধ্যান করছিলেন। তার ধ্যান যখন ভাঙলো দেখা গেল সেই জল অনেকখানি বেড়ে গেছে, পূর্ণ জোয়ার এসে গেছে। লাট্টু মহারাজ বুঝতেই পারেননি, ভাটাতে তার ধ্যান শুরু হয়েছিল, ধ্যান ভাঙলো তখন পূর্ণ জোয়ার এসে উপস্থিত হয়েছে এবং আর তিনি সেই ছোলা খুঁজে পাচ্ছেন না, তাকে অপেক্ষা করতে হলো, আবার জল নেমে গেল, তারপরে সেই ইঁটের তলায় রাখা সেই ছোলা তখন সে মানে ফুলে গেছে, ভিজে গিয়ে ফুলে গেছে, সেই ছোলা তিনি খেলেন। কখনো কখনো এই কাশীপুর রেল ইয়ার্ডে এই মালগাড়িতে, ফাঁকা মালগাড়ির কামরায় বসে তিনি ধ্যান করতেন, যখন তার খেয়াল আসতো তখন ট্রেন চলে গেছে অনেকটা দূর, আবার নানা কাণ্ড করে তার ফিরে আসা। বসুমতী সাহিত্য মন্দিরের যে প্রেস যেখানে বই ছাপা হতো সেইখান ছিল তার সাধন ভজনের জায়গা, গঙ্গার পার বলরামবাবুর বাড়ির বৈঠকখানে এবং শেষ জীবনে তার সেই কাশীবাস। কাশীতেও তিনি আমাদের রামকৃষ্ণ মঠেতে থাকতেন না, তিনি দূরে একটি জায়গায় বাড়ি ভাড়া করে সেখানে থাকতেন,
সম্পূর্ণ ঈশ্বরের ওপর নির্ভরশীল জীবন ছিল। তিনি যে শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন সেটা কেউ জানতে পারত না, তার কারণ তিনি নিজেকে অন্তরালে রেখেছিলেন এবং নিঃসঙ্গ সাধন করেছিলেন। তার কোনো রকম সঙ্গীর প্রয়োজন ছিল না, একাধিক জন একসঙ্গে বসে সাধন ভজন করবে এরকম ছিল না, সম্পূর্ণ একাকী। আমাদের একজন সাধু তখন পুরনো দিনের যে কেদারনাথ, এখন যে কেদারনাথ এখন যেটা আমরা দেখছি সেটা নয়, এই প্রলয় হওয়ার আগে কেদারনাথ মন্দিরকে অতিক্রম করে শঙ্করাচার্যের সমাধি মন্দির ছিল, সেইখানে ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রম ছিল। তিনি মহারাজের এই তিনি গিয়ে সেইখানে দুর্গাপুজোর কিছুদিন আগে থেকে বর্ষার ঠিক পরে সেই সময় গিয়ে ওখানে গিয়েছিলেন। সারাদিন তিনি কেদার মন্দিরে থাকতেন এবং সন্ধেবেলায় তিনি ওই ওইখানে এসে থাকতেন, ভারত সেবাশ্রম সঙ্গে থাকতেন। বলছিলেন, তিনি গল্প করছিলেন, কালী পুজোর খানি আগে যখন তিনি চলে আসছেন তার কয়েকদিন আগে থেকে ঝিরঝির ঝিরঝির করে বরফ পড়ছেন, সমস্ত রাত্রির সেই যতক্ষণ জেগে আছেন তিনি সেই বরফ পড়া দেখছেন আর ঈশ্বরের করুণার কথা অনুভব করছেন। বলছেন, সমস্ত বারান্দাটা এসে যখন দাঁড়িয়েছি সমস্ত কেদারপুরী সবাই নিদ্রিত, মন্দিরে শুধু আলো জ্বলছে, একা কেদারনাথ সকলকে যেন পাহারা দিচ্ছেন, তার মধ্যে বসে তিনি ঈশ্বরের কথা চিন্তা করছেন। বলছেন, কি এক অদ্ভুত নিঃসঙ্গ একটা অবস্থা, মনে হচ্ছে একমাত্র ভগবান বিরাজ করছেন আর অন্য তো কোথাও কেউ নেই। এটা একটা অদ্ভুত সুন্দর ছবি। এই নিঃসঙ্গ জীবন আমরা সবাই যাপন করতে পারি না, যারা পারেন না তারা জোর করে এই নিঃসঙ্গ জীবন যাপন করতে গেলে অনেক সময় তাদের ভেতরে মস্তিষ্ক বিকৃতি হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী সন্তানদের মধ্যে লাটু মহারাজ নানা দিক দিয়া বিশিষ্ট স্থান অধিকার করিয়াছিলেন। বরাহনগর ও আলমবাজার মঠে একত্র থাকাকালীন তাহার জ্বলন্ত বৈরাগ্য, একান্ত ধ্যানশীলতা চাক্ষুষ প্রত্যক্ষ করিবার সৌভাগ্য আমার হইয়াছিল। বাহির হইতে প্রথম প্রথম অনেক সময় তাহাকে অচেষ্ট রুক্ষ কেমন একরকম বলিয়া মনে হইত, কিন্তু একটু নিবিষ্টভাবে তাহার জীবনধারা লক্ষ্য করিলে স্পষ্টই বোঝা যাইত যে কি অসাধারণ সংসার নির্বেদ এবং নিরবচ্ছিন্ন ভগবত স্মৃতি তাহার সমস্ত অন্তর ভরিয়াছে। বৃথা তর্ক ও কথাবার্তা তিনি মোটেই পছন্দ করিতেন না, হয়তো উঠিয়া গিয়া কোনো নিরিবিলি স্থানে বসিয়া থাকিতেন বা পায়চারি করিতেন। অনেক পরবর্তীকালে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে এবং অন্যান্য স্থানে থাকিবার সময় ভক্ত জিজ্ঞাসু ব্যক্তিগণের সহিত অনেকটা মেলামেশার ভাব তাহাতে আসিয়াছিল, কিন্তু তাহার মধ্যেও নিজের প্রশান্ত গম্ভীর এবং একাত্ম ভাব তিনি সম্পূর্ণ বজায় রাখিয়াছিলেন। রঙ্গ তামাশা উচ্চ হাস্য পরিহাস তাহার ধাতে ছিল না, কিন্তু তাহা বলিয়া তিনি নিরস ও বিষণ্ন ছিলেন না। তাহার জীবন বরাবরই খুব কঠোর ছিল, খাওয়া পড়া বা শারীরিক স্বাচ্ছন্দ্যের দিকে কোনো দিকেই মনোযোগ দিতে পারিতেন না। তাহার জীবন অত্যন্ত বরাবরই কঠোর ছিল, খাওয়া দাওয়া খাওয়া পড়া ও শারীরিক স্বাচ্ছন্দ্যের দিকে কোনোদিনই মনোযোগ দিতে পারিতেন না। সংসারের সর্ববিধ সংস্কার তাহাকে আদৌ স্পর্শ করিতে পারে না, কোলাহলের মধ্যে থাকিলেও তিনি সর্বদাই যেন অন্য কোনো সুদূর অতীন্দ্রিয় ভাব রাজ্যে বিচরণ করিতেছেন। এটা হচ্ছে সাধকের ছবি। আমরা অনেকের মাঝে সাধক তার মনকে এমনভাবে ট্রেনিং করবে, এমনভাবে সে তার মনকে নিয়ন্ত্রণ করবে, সে অনেকের মাঝখানে থেকেও যেন একাকী অনুভব করতে পারে, তার একান্ততা সে যেন অনুভব করতে পারবে। আবার একই সঙ্গে একা থেকেও তিনি যেন বহুজনের সঙ্গ তিনি যেন উপভোগ করতে পারেন। এইটা হচ্ছে এইখানেই হচ্ছে সাধকের বৈশিষ্ট্য। তিনি বলছেন, লাটু মহারাজের সন্তানদের বিশিষ্ট স্থান অধিকার করেছিলেন। এবার তার নিজের স্মৃতি কথা থেকে তিনি বলছেন, বরানগর মঠে আমাদের স্বামী বিরজানন্দ ছিলেন প্রথম সাধু যে বরানগর প্রতিষ্ঠা হবার পরে সাধু হবার জন্য এসেছিলেন। তাই বলছেন, বরানগর মঠে তাকে তিনি দেখেছিলেন। তাকে দেখে তার মনে হতো অদ্ভুত কিছু কথা মনে হতো। কি মনে হতো না? বলছেন, তাকে দেখে অচেষ্ট রুক্ষ এবং কেমন অন্যরকম একরকম বলিয়া মনে হইত, কিন্তু একটু নিবিষ্টভাবে তাহার জীবনধারা লক্ষ্য করিলে স্পষ্টই বুঝে যায় যে কি অসাধারণ সংসার নির্বেদ এবং নিরবচ্ছিন্ন ভগবত স্মৃতি তাহার সমস্ত অন্তর ভরিয়া রইয়াছে। একজন মানুষের সবসময় দুটো ছবি থাকে,
এই যে আমরা গল্পে পড়ি ডক্টর জেকেল এন্ড মিস্টার হাইড, এই ডক্টর জেকেল এন্ড মিস্টার হাইড আমাদের সকলের ভেতরে বিরাজ করছেন। একটা আমরা দেখতে পাই, একটা আমরা দেখতে পাই না। এই যে না দেখতে পাওয়া অংশটার জন্যই যে দেখতে পাই, সেই আমরা সেইটা দিয়ে অনেকটা সময় আমরা জাজ করে ফেলি। আমরা ভাবি এই মানুষটা বোধহয় এইরকম, এইরকমই খারাপ বোধহয়, এইভাবে আমরা জাজ করে ফেলি, বা এইরকমই ভালো। কখনো কখনো যাকে ভীষণ ভালো বোনে বোন হয়, তার সঙ্গে সঙ্গ করতে গিয়ে দেখি এর মতো পাজি মানুষ আর জগৎ সংসারে দ্বিতীয়টি নেই। এই অসুবিধা বোধটা আমাদের ভীষণ রকমের হতে থাকে এই এই যে হওয়ার। মহারাজ এনার কথা বলছেন, মহারাজকে লাট্টু মহারাজের যদি ছবি দেখেন, লাট্টু মহারাজ সম্পর্কে যদি পড়েন, এই যে গ্রন্থটি আছে এখানে পড়লেও আমার যেটা প্রথম ধারণা হয়েছিল, ভীষণ মেজাজি সাধু ছিলেন। মানে কিছু বলতে গেলেই যেন সাপের ফোনার মতো তুলতেন। কিন্তু তার জীবন গ্রন্থ যখন পড়েছি, যত গভীরভাবে সেটা পড়ার চেষ্টা করেছি, তত আমরা দেখেছি একটা অন্য রকমের মানুষ বিরাজ করছেন, যিনি সবসময় তার নিজের জীবন দিয়ে, তার নিজের জীবনটা এমন ঈশ্বর নির্ভর জীবন ছিল, যে জীবনের মধ্যে দিয়ে তিনি মানুষের ভেতরের যে অন্তরে যে প্রদীপটা জ্বলছে, যেটা টিপ টিপ করে জ্বলছে, সেটা সবসময় প্রজ্বলিত করার চেষ্টায় লেগেছে। স্বামী বিজয়ানন্দজি মহারাজ, আমাদের আর্জেন্টিনা কেন্দ্রের যিনি প্রথম প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বুয়েনোস এয়ারস কেন্দ্রে, সেই বিজয়ানন্দজির একটি ভারী সুন্দর স্মৃতি আছে। তিনি একবার দিল্লিতে এসেছিলেন আর্জেন্টিনা থেকে, এবং ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে লাট্টু মহারাজের এই স্মৃতি কথাটি তিনি বলেছিলেন। তিনি কাশী গিয়েছেন লাট্টু মহারাজের সঙ্গে দেখা করতে। লাট্টু মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন, তুমি গঙ্গা দর্শন এবং স্নান করতে গিয়েছো কিনা। লাট্টু মহারাজকে তিনি বললেন, গঙ্গা নোংরা, জল অপবিত্র, সেই জলে তার স্নান করতে ইচ্ছা করছেন না। লাট্টু মহারাজ অত্যন্ত দুঃখিত হলেন, বলো কি, পুণ্যতোয়া গঙ্গা প্রবাহিত হচ্ছে, তাকে ছেড়ে তুমি বাথরুমে পরিষ্কার জলে স্নান করছো? খুব অসন্তোষ প্রকাশ করলেন এবং তিনি ব্যবস্থা করলেন পরের দিন তার এক বন্ধুর সাথে, তাকে সাধু বন্ধুর সাথে গঙ্গায় স্নান করতে পাঠাতে। সেই সাধু বন্ধুর সাথে তিনি গঙ্গায় স্নান করতে গেলেন। দশাশ্বমেধ ঘাটে কিছু সিঁড়ি নামার পরে তার সাধু বন্ধু স্মৃতিতে আছে, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আ করতে করতে সেই সিঁড়ির ওপর বসে পড়েছেন। একটা অদ্ভুত কিছু যেন তিনি দর্শন করছেন, এবং যেটা গঙ্গা থেকে উঠে আকাশ অব্দি প্রবাহিত, এরকম তিনি দেখছেন। তাকে ধরে 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 লাট্টু মহারাজের কাছে নিয়ে গেলেন। লাট্টু মহারাজ যেমন বৈঠকি মেজাজে চুপটি করে বসে থাকেন, হাসছেন আর বলছেন, কি দেখেছো, কি দেখলেন তিনি? বিজয়ানন্দজি বললেন, হ্যাঁ দেখেছি। পরবর্তীকালে তিনি তার সেই স্মৃতি কথায় বলছেন, কি দেখলেন? বললেন, হঠাৎ করে দেখছি গঙ্গা ফুরে একটি শিব মূর্তি ধীরে 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 উঠছে, এবং সেটা উঠতে উঠতে আকাশ অব্দি ছুঁয়ে গেছে। কেমন তার গায়ের রং, বরফের মতো নীল নীল তার গায়ের রং, অদ্ভুত। সে দিব্য বিশাল মূর্তি দর্শন করে, যে গঙ্গার জল শুধু গঙ্গার জল নয়, একে স্বয়ং শিব ধারণ করে আছেন, এবং গঙ্গার পাবনী শক্তি হচ্ছে কল্যাণকারী শক্তি, এটা তিনি দর্শন করেছিলেন। এটা তো লাট্টু মহারাজ বললেই পারতেন, কিন্তু তার তিনি তার রুক্ষতা দিয়ে তাকে ওখানে পাঠালেন, এবং যখন তিনি তার সেই দর্শনটি হলো তার, এবং তিনি অনুভব করলেন যে গঙ্গা জলের পাবনী শক্তির কথা তিনি যখন অনুভব করলেন, তখন লাট্টু মহারাজের আনন্দের শেষ নেই। তার জীবনের শেষ অংশে তিনি আর উঠে বসতে পারছেন না, তাকে বলা হচ্ছে তিনি উঠে বসুন। তিনি বলছেন, তাহলে আমার মহাবীর শরণ নিতে হবে। গুরু বলে গেছেন, ঠাকুর বলে গেছেন, এই সময় তাকে উঠে বসতে হবে। সাঁজ সবেরে, সবসময় সাঁজ এবং সন্ধেবেলা এবং সকালে ভগবানকে ডাকতে হবে। বলছেন, তোমরা যদি আমাকে উঠিয়ে দিলে ভালো, নাহলে আমার মহাবীরের শরণ নিতে হবে। মহাবীর মানে নিজের ভেতরে যে আত্মশক্তি, তার শক্তি নিয়ে তিনি উঠে বসবেন। লাট্টু মহারাজকে দেখে, এই যে বললাম, আমার বড় ভীষণ রুক্ষ মনে হয়েছিল। তার যদি ছবিটাও দেখেন, সেইখানেও দেখবেন গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, গলা থেকে সবটুকু ঢাকা দেওয়া রয়েছে, তার যেন কোনো কিছু দৃশ্যমান নয়। আর কীরকম যেন একটা সবসময় রেগে রেগে আছেন। কিন্তু যত আমরা তার জীবনের গ্রন্থ পড়বই, মহারাজ যে বলছেন, কিন্তু নিবিষ্টভাবে তাহার জীবনধারা লক্ষ্য করিলে বুঝতে পা বোঝা যাইত যে কি অসাধারণ সংসার নির্বেদ। এইটা হচ্ছে যে আধ্যাত্মিক জীবন যাপন করতে চায়, তার এই সংসার নির্বেদ একটি মন থাকা দরকার। সংসার থেকে আসক্তি শূন্য একটি মন দরকার। সংসার থেকে আসক্তি শূন্য মন না হলে আমরা কিছুতেই ঈশ্বরকে দিতে পারি না। যাহা রাম, যাহা কাম, উহা রাম নেই, আর যাহা রাম, উহা কাম নেই।
এই দুটি জিনিস একসঙ্গে কখনো চলতে পারে না। কোনো একটাকে চাইতে হলে আরেকটিকে নির্মমভাবে আমাদের তার প্রতি যে আসক্তি সেটাকে আমাদের ত্যাগ করতে হবে। তাই বলছেন সংসার নির্বেদ এই জীবন তার কাছে আছে, আর নিরবচ্ছিন্ন ভগবত স্মৃতি সব সময় ভগবানের কথা চিন্তা করছে, নিরবচ্ছিন্ন, কোনো সময় তাতে কোনো রকম ছেদ পড়ছে না। এটা আধ্যাত্মিক পুরুষ কেমন হব? আপনারা আমরা যারা অধ্যাত্ম জীবন যাপন করব বলছি, দীক্ষা টিক্ষা নিয়েছি, আমরা ভগবানকে চাইব, কেমন করে করব সেটা তার স্মৃতি এই স্মৃতিগুলো পড়লে হতো। যখন হয়তো কোনো জায়গায় কেউ অনেক কথা বলছেন, বৃথা তর্ক কথাবার্তা, ওই গল্পটি আমার খুব মন ভালো লাগে। একজন বলছেন না, তুমি এই দেখুন যে তনিমা অধিকারী, তিনি নোটিফিকেশনও পেয়েছেন 7টা থেকে ক্লাস শুরু, 7:25 তিনি ক্লাসে আসছেন। আমাদের এই যে এত ভালোবাসা সংসারের প্রতি, আমরা ক্লাসে আসতেও দেরি করি, যাকে যা পারেন করুন। এটা হচ্ছে এই তিনি যখন একটা গল্প আছে, সেই বলছেন তুমি অমুকের কথা যখন কেউ এড়ে তর্ক করে তোমার সঙ্গে তখন তুমি কি করো? তখন ভদ্রলোক বলছেন আমি তখন তাকে তার সাথে এড়ে তর্ক করি না, তখন তাকে বলি আপনি ঠিক বলেছেন। তখন সেই ভদ্রলোক বলছেন না এটা তো তুমি ঠিক কথা বলছো না, সে উল্টোপাল্টা কথা বলছে আর তুমি সেটাকে বলবে আপনি ঠিক বলেছেন? ভদ্রলোকের উত্তরও হলো আপনি ঠিক বলেছেন, মানে যে এড়ে কথা বলছেন, এড়ে তর্ক করছেন, তার থেকে দূরে থাকতে হয়। সাধন ভজন থেকে আমাদের জীবনকে, যখন আমাদের জীবন তৈরি হয় না তখন এই জাতীয় তর্কের ভেতরে ঢুকে থাকতে নেই। এতে কি হয়, আমাদের মনের ভেতরে যে ঈশ্বর সম্পর্কে ধারণা, যেটা আমরা আমাদের গুরুর কাছ থেকে পাই, যেটা যে সাধন জীবন থেকে পাই, তার ফাউন্ডেশন, তার ভিত্তিটা পাকা হয় না, এটা হচ্ছে কথা। এই আমাদের এখানে ক্লাসে আসেন একজন, তিনি মাঝে মাঝে নানা দেশের নানা সব বন্ধু বান্ধব আছেন তাদের কথা শোনেন, অথচ তার গুরু আমাকে তিনি বলেছেন এরকম করলে কেমন হয়, সেরকম করলে, মাঝে মাঝে নানা রকম সাজেশন আমি পাই তার কাছ থেকে, আমি যেরকম সম্পূর্ণভাবে নিগেট করে দিই সেইভাবে নিগেট করে দিই, কারণ এখানে গুরুর কথাই শেষ কথা। রাম শ্যাম যদু মধু, সেদিনকে আমাকে একজন বলছিলেন যে তিনি একজন খুব বিখ্যাত সাধুর একটি ধ্যানের প্রক্রিয়ার কথা ভেবেছেন। সেই সাধুটি বলেছেন যে 108 বার, মনে করো তুমি কামার পুকুরের মন্দিরে বসে আছো, সেখানে বসে তুমি 108 বার মন্ত্র জপ করলে, তারপরে মনে করো তুমি জয়রাম বাটিতে গিয়েছো, সেখানে মায়ের সামনে বসে আছো, সেখানে 108 বার মন্ত্র জপ করলে, কলপাড়ায় গিয়েছো, মায়ের বাড়িতে গিয়েছো, দক্ষিণেশ্বরে গিয়েছো, মন ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন তীর্থস্থানে এবং প্রতি জায়গায় গিয়ে 108 বার করে জপ করছি। আমাকে জিজ্ঞেস করছেন এ বিষয়ে আপনার কি বক্তব্য আছে? আমি বললাম এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তার কারণ হচ্ছে আমার গুরু যেভাবে সাধন ভজন করতে বলেছেন সেই বিষয়ের বাদ দিয়ে আর কোনো রকম কথাবার্তা হতে পারে না। এই একটি বিষয় আমি কারুর কথা শুনি না, এই নিষ্ঠাটা আমাদের থাকা দরকার। আমি অহংকার করে বলছি না যে আমার এটা আছে আপনাদের ওটা নেই, তা নয়। আমরা যারাই সাধক, যারাই গুরুকরণ করেছি, যারাই সাধন পথ খুঁজে পেয়েছি, তাদের নানা জায়গায় খোঁজ করার কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরা শক্তিশালী নই বলেই একজন শক্তিশালী মানুষের শরণাগত হয়েছি, এবং শক্তিশালী মানুষটিকে ধরে থাকতে হয়, তার পথ অনুযায়ী চলতে হয়। আমরা যদি দুটোই একসঙ্গে করি তাহলে ইত নষ্ট তত ভ্রষ্ট, দু নৌকায় পা দিয়ে চলা হবে, দুদিক থেকে নৌকাটা যখন সরে যাবে তখন আমরা মাঝ নদীতে গিয়ে পড়ে যাব, সেখান থেকে পেরিয়ে আসবো না। বলছেন পরবর্তীকালে অনেক পরে যখন তিনি বলরাম বসুর বাড়িতে থাকতেন, সেই সময় ভক্ত জিজ্ঞাসু ব্যক্তিদের সঙ্গে খানিকটা তার মেলামেশার ভাব এসেছিল, কিন্তু তাহার মতো নিজের প্রশান্ত গম্ভীর এবং একান্তভাবে তিনি সম্পূর্ণ একান্ত ভাব তিনি সম্পূর্ণই বজায় রাখিয়াছিলেন। রঙ্গ তামাশা উচ্চ হাস্য পরিহাস তাহার ধাতে ছিল না, কিন্তু তাহা বলিয়া তিনি নিরস ও বিষণ্ন ছিলেন না। আমরা ভূতেশ আনন্দজিকে দেখেছি, তিনি খুব মজা করতেন, তিনি খৈচই করতেন, কিন্তু প্রয়োজনে তিনি একেবারে গম্ভীর হয়ে যেতেন, তার সেই গম্ভীর ভাবকে আমরা ভাঙতে পারতুম না। শারদানন্দজির কথা আমরা একবার জিজ্ঞেস করেছিলাম তাকে, যে যখন শারদানন্দজি খুব অসন্তুষ্ট হতেন কি করে বুঝতে পারতেন, কারণ শারদানন্দজি বড় একটা তাকে কাউকে বকাবকি করতেন না। শারদানন্দজির সবচেয়ে হাইয়েস্ট গালাগালি হচ্ছেন বাঁদর, তিনি খুব রেগে গেছেন, খুব অসন্তুষ্ট হয়েছেন, তার ওই একটি শব্দ দিয়ে তিনি বুঝিয়ে দিতেন বাঁদর। ভূতেশানন্দজি বলেছিলেন ট্রেনে তিনি তার মালাটা হারিয়ে ফেলেছিলেন, না খেয়ে না দেহ উপসী থাকতে হয়তো,
না খেয়ে না দিয়ে তিনি ছুটতে ছুটতে কলকাতায় এসে স্বামী সারদানন্দজির কাছে গেছেন, আর গিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন তিনি তার মালাটা হারিয়ে ফেলেছেন। সারদানন্দজি তাকে বলছেন, বাঁদর হারিয়ে ফেলেছে তো কি আছে, আমরা তো এখনো বেঁচে আছি, আরেকটা মালা আমার কাছ থেকে নিবে, তাহলে এত কান্নাকাটি করার কি আছে। এই যে এইটা বলতেন তিনি হাস্য পরিহাস করতেন, কিন্তু একই সঙ্গে সারদানন্দজি একটা ছবি তিনি তুলে ধরেছেন, সেই গম্ভীর শান্ত ভাবের মানুষটি। এই হাস্য পরিহাস তার লুজ স্টক, এখানে যে উচ্চ হাস্য পরিহাস বলতে এখানে লুজ স্টক বোঝাচ্ছে, যে আমরা সে লুজ স্টক করি, এই জিনিসটা তার ভেতরে কখনো ছিল না। তার জীবন বরাবরই খুব কঠোর ছিল, কঠোর ছিল মানে কঠোর সাধনা করতেন, উচ্চ ভাবনা নিয়ে থাকতেন, সাধু যেরকম একটা ঈশ্বর নির্ভর জীবন থাকবে সেইটা নিয়ে দাঁড়িয়ে ছিল। তার জীবনে কোনো সামান্যতম বিলাসিতা ছিল না। যদি সম্ভব হয় কখনো আমরা গিয়ে বেলুড় মঠের যে রামকৃষ্ণ মিউজিয়ামে সেখানে গিয়ে অদ্ভুতানন্দের যে জিনিসগুলো দেখবেন, দেখবেন খুব সাধারণ জিনিস কিন্তু কি ফাইন জিনিস আছে। তার চোখে চশমা, সেটা খুব সাধারণ, আগেকার দিনে সেই গোল গোল স্পেক্স পাওয়া যেত, সেই চশমা তিনি ব্যবহার করতেন। রেলওয়ে থার্ড ক্লাসের টিকিট তার কাটা হতো, সেই টিকিটের দুটো টিকিট আছে, এটা এক্সিবিট করা আছে। খুব সাধারণ একটা ছোট্ট সিংহাসন ছিল, মেটালের সিংহাসন, তার মধ্যে তিনি শ্রী শ্রী ঠাকুরের একটি পট, চিত্রপট তিনি রাখতেন। তার সাধারণ কাপড়, একেবারে ভীষণ রকমের সাধারণ কাপড় এবং ভীষণ রকমের কাশিতে থাকার সময় সেই সাধারণ একটা র্যাপার তিনি ব্যবহার করতেন। এটা তার জিনিসপত্র আছে, খুব অল্প জিনিসপত্র আছে। সবচেয়ে বেশি জিনিসপত্র এক্সিবিট করা হয় যে দুজনের, একজন হলেন স্বামী ব্রহ্মানন্দজি আর একজন হলেন স্বামী শিবানন্দজি। অনেকে তাকে অনেক জিনিস দিতেন এবং সেইগুলোকে তিনি সেইভাবে রেখে দিয়েছিলেন যা পরবর্তীকালে তার পরবর্তী প্রজন্মের মানুষরা সেগুলোকে প্রিজার্ভ করেছে এবং বেলুড় মঠের আছে। এদের জিনিসপত্র খুব কম, শশী মহারাজ, স্বামী অদ্বৈতানন্দজি, লাটু মহারাজ, কিন্তু প্রত্যেকটা জিনিস লাটু মহারাজের জিনিস দেখবেন খুব ফাইন। বলছেন, সংসারের সর্ববিধ সংস্কার তাকে আদৌ স্পর্শ করতে পারত না, কোলাহলের মধ্যে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সাধক জীবনের সবচেয়ে বড় জিনিস, কোলাহলের মধ্যে থাকিলেও তিনি সর্বদা যেন অন্য কোনো সুদূর অতীন্দ্রিয় ভাবরাজ্যে বিচরণ করিতেন। আমরা দেখেছি, এখনো দেখি তাকে, মাঝে মাঝে দেখা হয়, মোটা সোটা গোলগাল মানুষটা, রোগা হয়ে গেছেন, শীতনৌকা হয়ে গেছেন, কিন্তু আমি এখন এখনো তাকে মাঝে মাঝে দেখি ক্লাসে। অনেকের মাঝখানে তিনি আছেন, ভক্ত সম্মিলনে অনেকের মধ্যে আছেন, কিন্তু তিনি একবারে সম্পূর্ণ যেদের মধ্যে থেকে মনকে বিচ্যুত করতে পেরেছেন, তার চেহারা, তার মুখ দেখলে এটা বোঝা যায় তিনি একটা গভীর ভাবের মধ্যে থাকতেন। মহারাজ লিখছেন, কিন্তু সর্ববিষয়ে নির্বিন্ন বাহিরের এই পৌরুষ ব্যক্তিত্বের পশ্চাতে একটি অতি কোমল প্রেমপূর্ণ হৃদয় যে বাস করিত তাহাতে কোনো সন্দেহের অবকাশ ছিল না। যারা একটু ঘনিষ্ঠভাবে তাহার সহিত মিশিতেন তাহারা উহা সহজেই ধরিতে পারিতেন এবং তাহার প্রতি আকৃষ্ট হইতেন। তাহার বালকের ন্যায় অনারম্ভ সরলতা বিশেষ লক্ষ্য করিবার ছিল। ভব্য সভ্য সাজানো চালচলন লাটু মহারাজের কখনো দেখি নাই। যে বিষয়ে এবং যাহাদের সম্বন্ধে যখন যাহা মনে উঠিত তাহা নির্ভয় ও নিঃসংকোচে বাইরে প্রকাশ করিতেন। অনেক সময় তাহার এইরূপ স্পষ্ট কথা হয়তো অনেকে রুচিকর হইত না, কিন্তু যাহারা তাহার অন্তর জানিত তাহারা তাহাতে মনক্ষুণ্ণ বা রুষ্ট হইতেন। আগের দিন আমরা একটি ঘটনা বলেছি, শ্রী শ্রী মাকে নিয়ে ঘটনা, এটা পূজনীয় পুতানন্দজি বারবার আমাদের মনে করাতেন। সেই লাটু মহারাজ ঘরের ভেতরে হাঁটছেন এবং বলছেন, শ্রী শ্রী মা এসছেন বলরামবাবুর বাড়িতে, লাটু মহারাজের সঙ্গে বার বাড়িতে দেখা করতে গেছেন। লাটু মহারাজ তাকে খুব ধমক দিচ্ছেন, তুমি না মেয়ে মানুষ, তুমি কেন আমার সঙ্গে দেখা করতে এলে, আমাকে ডেকে পাঠালি, আমি গিয়ে দেখা করতুম। মা যেমন ছোট ছেলে যেরকম নানা রকম কথা টথা বলে এবং মায়েরা সেগুলোকে একেবারেই পাত্তা দেন না, মা শ্রী শ্রী মা ঠিক সেরকম লাটু মহারাজের কথা একেবারে পাত্তা নিদি ভেতর ঘরে চলে গেলেন, তিনি ভেতরের দিকে চলে গেলেন। এইরকম চলছে, বেশ চলছে, এবার মা ফিরে যাবেন জয়রামবাটিতে এবং মা আবার দেখা করতে এসেছেন, অত যে বকাঝকা কেলেন তাও তিনি দেখা করতে এসেছেন। এসে দেখছেন ঘরের মধ্যে লাটু মহারাজ হাঁটছেন এবং বলছেন, সন্ন্যাসী কো পিতা কো মাতা, সন্ন্যাসী নির্মায়া। সেই দরজাটায় হাত দিয়ে ধরে মা আস্তে আস্তে বলছেন, তাহলে বাবা নেটো, তোমার আমাকে মেনে কাজ নেই। সঙ্গে সঙ্গে এত যে বৈরাগ্যবান সাধু,
মায়ের সুচরণে লুটিয়ে পড়লেন, মাকে প্রণাম করলেন। তিনিও কাঁদছেন, মাও কাঁদছেন। লাটু মহারাজ চার চাদরের খুঁট দিয়ে শশী মায়ের চোখ দুটো মুছিয়ে দিয়ে বলছেন, মা বাপের ঘরে যাচ্ছ, এখন কি কাঁদ দিয়ে আছে? শরট তোমাকে, উনি শরট বলতে পারে না, সতালবে স রয়কাট্ট শরট, শরট তোমাকে আবার নিয়ে আসবে। কি অদ্ভুত মা ছেলের কি অপূর্ব মিলন! এই দৃঢ় বৈরাগ্যবান স্বভাব সরল বালক প্রকৃতির সাধুকে তার গুরু ভ্রাতার ভ্রাতারা অত্যন্ত প্রীতির চক্ষে দেখত। স্বামী বিবেকানন্দ আমেরিকা হইতে ফিরিয়া আসিয়া লাট্টু মহারাজকে সর্বদা কাছে কাছে রাখিতেন এবং পাশ্চাত্য শিষ্যমণ্ডলীর সহিত উত্তর ভারতের নানা স্থানে ভ্রমণ করিবার সময় তাহাকে সঙ্গে লইয়া গিয়াছিলেন। স্বামীজির সহিত তাহার কি অগাধ ভালোবাসার সম্বন্ধই না দেখিয়াছি। পাশ্চাত্য থেকে যারা এসেছে, যারা প্রথাগতভাবে এই নানা রকমের এই আটোসাটো জীবন যাপন করতে যারা ভালোবাসেন, এই তাদের কাছে লাট্টু মহারাজকে তিনি দেখিয়েছেন। লাট্টু মহারাজ যেন তাদের কাছে এসে তাদের কাছে একটা উচ্চ আধ্যাত্মিক ভারতীয় জীবনের প্রতীক ছিলেন। কেমন একটা নির্মোহ জীবন, ঈশ্বর নির্ভর জীবন হয় সেইটি যেন দেখানোর জন্যই লাট্টু মহারাজকে তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন। লাট্টু মহারাজকে তিনি খুব ভালোবাসতেন। বারবার স্বামীজি তার স্মৃতি কথায় বলেছেন, লাট্টু মহারাজের কথা বলেছেন, আমাদের যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা না হলো, তাহলে আমরা যদি আমাদের ঈশ্বরকে ভাবতে না ইচ্ছা করছে, তখন আমাদের কত রকমের কি বই খাতা পড়ার ছিল, কত কি ছিল, কিন্তু লাটুর সেসব ছিল না। তার যদি জপ ধ্যান করতে ভালো না লাগতো, তাহলে জপ ধ্যান করা ভিন্ন, তার দ্বিতীয় আর কোনো রকম কোনো কাজ ছিল না, এটা হচ্ছে কথা। লাটু মহারাজ সম্পর্কে তিনি সেই কথাটি বলতেন। স্বামীজি প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ সংঘকে তিনি প্রায় প্রাণের সহিত ভালোবাসিলেও এবং তাহার জ্ঞান বৈরাগ্য প্রেমদীপ্ত দিব্য চরিত্র এই সঙ্গের সাধু ও ভক্তগণের আধ্যাত্মিক জীবন পরিপুষ্ট করিতে বহুভাবে সহায়তা করিল, সাক্ষাৎভাবে তিনি বিবেকানন্দ প্রবর্তিত সেবাব্রতে কখনো যোগদান করেননি। রজস্তম বিরহিত শুদ্ধ ভগবত জ্ঞান লইয়া আপনভাবে সমগ্র জীবন যাপন করিয়াছেন। বেলুড় মঠ প্রতিষ্ঠিত হইবার পর গুরু ভাতৃগণ বহু পীড়াপি সত্ত্বেও তথায় রাত্রিবাস করিতে তিনি কখনো স্বীকৃত হন নাই। বলিতেন, হামরা সাধু, আমাদের আবার জমি বাড়ি বাগান ঐশ্বর্য এসব কি বাবা, এসব বৈভবের ভিতর হামি থাকবে না। ইহাই তাহার নিজস্ব স্বতন্ত্র ভাব ছিল, যেন অপরাপর শ্রীরামকৃষ্ণ শিষ্যগণের প্রত্যেকের মধ্যেই অনন্য এক একটি চরিত্রিক বৈশিষ্ট্য লক্ষিত হইত হয় সেই রূপ। এক একজন পার্ষদকে অবলম্বন করিয়া অনন্ত ভাবময় শ্রী শ্রী ঠাকুরের এক একটি ভাব বিশেষভাবে স্ফুরিত হইয়াছে, কিন্তু তবুও সব ভাবগুলির ভিতরে একটি নিবিড় সামঞ্জস্য ও একতানতা আছে। সবগুলি মিলিয়া এক অনুপম আধ্যাত্মিক ভাবসমষ্টি প্রকাশ এ যুগে জীবন্তভাবে আমরা প্রত্যক্ষ করিয়াছি এবং তাহা জগতে সত্যই এক অপূর্ব ব্যাপার। শ্রীরামকৃষ্ণ শিষ্যগণের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাসমূহের মধ্যে দিয়াও সেই সমন্বিত মহাভাবরাশির বিভিন্ন অভিব্যক্তি দেখিতে পাওয়া যায়। এই জন্য তাহাদের কথা যত আলোচিত হয় ততই জগতের মঙ্গল, ততই ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ রূপ অনন্ত ভাবসমুদ্রকে কথঞ্চিত ধরিবার ছুঁইবার পথ সুগম হইবে। আপনারা অনেকেই পূজনীয় স্বামী গম্ভীরানন্দ বিরচিত শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পড়েছেন। সেই গ্রন্থের ভূমিকা যদি আরেকবার খুলে পড়েন, সেই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। মাধবানন্দজি মহারাজ তার কথায় লিখেছিলেন যে তিনি এই গ্রন্থ, এই যে লাটু মহারাজের পার্ষদদের জীবনী রচনা করার মূল কারণটা কি ছিল সেটা তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ হলেন বিদ্যুৎ প্রস্তুতকারী, যেমন পাওয়ার হাউস যেখান থেকে বিদ্যুৎগুলো তৈরি হবে, এবং শ্রীরামকৃষ্ণের পার্ষদ হলেন সেই বিদ্যুৎ পরিবাহী তার। যেমন ধরুন এসপ্ল্যানেডের ওই জায়গা থেকে যে অফিস আছে সেখানে বিদ্যুৎ উৎপাদন হলো, এবং সেই তার কিছুটা কোনোটা দক্ষিণে চলে গেল দক্ষিণ কলকাতায়, কোনোটা উত্তর কলকাতায় চলে গেল, কোনোটা পূর্ব কলকাতায় চলে গেল, কোনোটা সল্ট লেকে চলে গেল। এই বিভিন্ন কেবল দিয়ে সেই একই তার পাঠানো হচ্ছে। যেখানে বেশি ইয়ে আছে, যেমন লেদার কমপ্লেক্স, সেখানে বেশি বিদ্যুৎ প্রয়োজন আছে, সেখানে সেই তার মোটা হওয়া দরকার আছে সেখানকার জন্য সেইটি,
তা সেই তার যে তার সেটা আলাদা রকমের, এই রকম। কিন্তু সেই সবকটা তারই সেই একই বিদ্যুৎকে তাদের মতো করে প্রকাশ করছে, এবং সবগুলো তার যখন যুক্ত করা হয় তাদের মধ্যস্থলে যেখানে সে পাওয়ার হাউস আছে সেইটি পরিলক্ষিত। এই তার কোথা থেকে তাপ এই তারগুলো কোথা থেকে বিদ্যুৎ নিয়ে আসছে, না সেই বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে নিয়ে আসে। তিনি বলছেন, শ্রীরাম মাধবানন্দজি বলছেন, শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, ভক্তে ভক্ত মালিকা খানিকটা একটা ফুলের বোকের মতো, ফুলের স্তবকের মতো। একটা ফুলের স্তবকে অনেক রকম ফুল থাকে, বেল, জুঁই, তারপরে গোলাপ, মালতী, রজনী, নানা রকমের ফুল থাকে। প্রত্যেকটি ফুলের আলাদা আলাদা সুগন্ধ, প্রত্যেকটি ফুলের বর্ণ আলাদা, প্রত্যেকটি ফুল দেখতে আলাদা, কিন্তু সেগুলো যখন একত্রিত হয় তখন তার রূপটি অপূর্ব। ঠিক শ্রীরামকৃষ্ণ হলেন এই স্তবকের মতো, ফুলের স্তবকের মতো, এবং প্রত্যেকটি ফুল হলো তার এক একটি রূপ বা এক একটি প্রকাশ। আমরা যেমন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবন দেখি, তার জীবন যদি দেখি তাহলে সেই জীবনের একটাই কথা, বারবার একটাই কথা, জীবনের প্রতি ক্ষেত্রে, জীবনের সব সমস্যার সমাধান হয় আধ্যাত্মিকতা দরকার, আধ্যাত্মিকতার দ্বারা। আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মিক ভাব, আধ্যাত্মিক শক্তি যদি আমাদের মধ্যে নিহিত না থাকে তাহলে জীবনের কোনো সমস্যার কোনো কিছুর সমাধান সূত্র আমরা খুঁজে পাবো না। আমরা বলেছিলাম সেই কাশীর সেই বিখ্যাত ঘটনা, কাশীর দুই আশ্রম, আমাদের অদ্বৈত আশ্রম এবং সেবাশ্রম, দুই আশ্রমের সাধুদের মধ্যে মতবিরোধ হয়েছে। এই মতবিরোধ যাদের মধ্যে হয়েছে তাদের মধ্যে কেউ কেউ পরবর্তীকালে এই সংঘের প্রেসিডেন্ট পদেও সেবাদান করেছেন, শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তি হয়ে উঠেছেন। বলছেন তাদের ভেতরে একটা মতবিরোধ তৈরি হয়েছে। শারদানন্দজি বহু চেষ্টা করে কিচ্ছু করতে পারলেন না, স্বামী ব্রহ্মানন্দজিকে ভুবনেশ্বর থেকে নিয়ে আসা হলো। তিনি এলেন, এসে তার সেই 10 নম্বর ঘরে এসে থাকলেন। সবাই ভাবছেন, সবাই প্রণাম করতে এসে ভাবছেন যে এই বোধ হয় স্বামী ব্রহ্মানন্দজি কোনো একটা কথা বললেন। তিনি বললেন, কাল থেকে ভাই সবাই আমরা সকাল সন্ধ্যে একসঙ্গে বসে জপ ধ্যান করব। যথারীতি মন্দিরে, অদ্বৈতাশ্রম মন্দিরে মঙ্গল আরতি হয়ে গেলে সবাই রাজামহারাজের ঘরে এসে উপস্থিত। রাজামহারাজ দুটি খাট ব্যবহার করতেন ঠাকুরের মতো, শুধু ঠাকুরের দুটি খাট প্রায় সমান আকৃতি ছিল, রাজামহারাজের একটা খাট ছোট, একটা খাট বড়। সেই ছোট খাটটিতে বসে রাজামহারাজ ধ্যান করতেন এবং তাকে ঘিরে মণ্ডল আকারে সবাই ধ্যান করছেন, ঘরেতে না ধরলে ঘরের বাইরে তো ধরছেন। দুবেলা এইভাবে ধ্যান হচ্ছে এবং ধ্যান শেষ হয়ে গেলে সকালবেলাতে রাজামাজের সঙ্গে একটা টিম থাকতো, গায়কদের দল থাকতো, রাজামাজ বলে দিতেন আজকে এই গান গাও, আজকে এই ভজন গাও, এই কীর্তন করো, সবাই সেই করলেন। এক মাস কেটে গেল, স্বামী ব্রহ্মানন্দজি আবার ফিরে গেলেন ভুবনেশ্বরে, কিন্তু প্রত্যেকটি সাধু তার সমাধান সূত্র পেয়ে গেলেন। ঈশ্বরকে আমাদের আমরা যে কাজই করি, আমরা সে অদ্বৈতাশ্রমে ঘণ্টাই নাড়াই আর সেবাশ্রমে নারায়ণের মানুষেরই সেবা করি, আদতে আমরা সবাই শ্রীরামকৃষ্ণের পূজারী, আমরা সবাই পূজা করছি, সবাই আমাদের ফুল বেলপাতে দিয়ে তাকে পূজা করার অধিকার নেই। তিনি আমাদের যে উপকরণ দিয়েছেন সেই উপকরণ যদি আমরা ফুল বেলপাতার মতো ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনে সেই পূজার যে আনন্দ, একজন পূজারী ফুল বেলপাতায় ঈশ্বরকে নিবেদন করে যে আনন্দ পাচ্ছে, আমাদের যে সাধু বসে স্কুলে চক ডাস্টার দিয়ে ছেলেদের অঙ্ক শেখাচ্ছেন, তিনিও ঠিক সেই একই আনন্দ পাবেন। আমাদের সমস্ত কাজের মূল মূল কথাই হচ্ছে আমরা সেই শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণরূপী সেই বিরাট শক্তির পূজা করছি। এইটি তিনি যেন তিনি বুঝিয়ে দিয়ে গেলেন তার নিঃশব্দ আধ্যাত্মিকতায়। মহাপুরুষ মহারাজের কাছে কেউ এলে মহাপুরুষ মহারাজ তাকে প্রার্থনা শেখাতেন, বলতেন মন্দিরে যাও, গিয়ে ঠাকুরকে গিয়ে বলো, হে ঠাকুর আমি জ্ঞানহীন, বিবেকহীন, বিচারহীন, বৈরাগ্যহীন একটা মানুষ, তুমি কৃপা করে আমায় অন্তর্দৃষ্টি দান করো, তুমি আমার ভিতরে বৈরাগ্যের সঞ্চার করো, তুমি আমাকে তোমার পথে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করো, তোমারই এক সন্তান তোমার কাছে এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন। কেমন করে নিজেকে সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে সঁপে দিতে হয়, কেমন করে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর, শ্রীরামকৃষ্ণ নির্ভর একটা জীবন যাপন করতে হয়, তার যেন পথ, তার যেন দিক নির্দেশ মহাপুরুষ মহাজ শিখিয়ে দিচ্ছেন। ঠিক সেই রকম তার সেই প্রতি পার্শ্বদ, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য। মাধবানন্দজি বলছেন এই দলে যেরকম, যে বিশ্বজয়ী বিবেকানন্দ যেরকম আছেন, ঠিক সেই রকম লাটু মহারাজের মধ্যে অল্প শিক্ষিত মানুষ আছেন। এদের কখনো এক ছাতার তলায় নিয়ে আসা যাবে না, একভাবে এদেরকে দেখলে হবে না,
কিন্তু যদি আলাদা আলাদা করে দেখি, সবাই শ্রীরামকৃষ্ণের যে সেই দিব্য জীবন সেটিকেই যেন তারা প্রকাশ করছেন। এই যে শ্রীরামকৃষ্ণের অনিকেত জীবন, সাধুর এই একটা দিক আছে, অনিকেত, তার কোনো নিকেতন নেই, তার কোনো আশ্রয় নেই, ঈশ্বরই তার একমাত্র আশ্রয়, সেটি যেন লাটু মহারাজকে দিয়ে দেখানোর জন্য বলছেন। আমরা সাধু, আমাদের আবার জমি বাড়ি বাগান ঐশ্বর্য এসব কি বাবা, এসব বৈভবের ভেতরে হামি থাকবে না, কখনো তিনি এসবের মধ্যে থাকেনি। তার মানে তিনি যে এই পথটিকে সমালোচনা করতেন তা কিন্তু নয়, তিনি কিন্তু উদার হস্তে সেইটি করতেন। এই প্রবন্ধ প্রায় শেষ হচ্ছে এই ঘটনা দিয়ে। ছোট বড় বহু ঘটনার পরিবেশে পূজ্যপাদ লাটু মহারাজকে অন্তরঙ্গভাবে অনেকবারই দেখিয়াছি, সেই সকল ঘটনার কতকগুলি আজ স্মৃতির তলদেশে চাপা পড়িয়াছে, আবার অনেকগুলি হয়তো সাধারণের কাছে প্রকাশযোগ্যই নয়, কিন্তু তবুও সবগুলির মধ্যে তাহার আধ্যাত্মিক মহিমোজ্জ্বল যে অতুলনীয় ব্যক্তিত্ব সুস্পষ্টভাবে প্রকাশ হইতে দেখিয়াছিলাম, তাহার কথাই আজ বারে বারে মনে পড়ছে। আমরা সব কথা সবসময় সব স্মৃতি বলতে পারি না। আমাকে কেউ কেউ বলেন যে আপনি ভূতেশ আনন্দজি সম্পর্কে যা বলেছেন আরও অনেক কিছু বলার ছিল, ঠিকই আরও অনেক কিছুই বলার আছে, কিন্তু সব কথা সকলকে বলার জন্য না, কিছু কিছু স্মৃতি থাকে নিজের ভেতরে রাখার জন্য, যে কথা কখনো কাউকে বলা যায় না। দুর্গা পুজো করতে গেছি বারাসাত মঠে, পূজনীয় স্বামী গহনানন্দজি এসছেন, ছোট্ট একটা কথা বললেন, আমায় জিজ্ঞেস করলেন মাকে কি বললে, আমি বললাম মাকে বললুম আমার পূজা নাও, মহারাজ বললেন আমার নয় বলো আমাদের। এই যে এটা একটা একটা যেন সবার সম্মিলিত প্রচেষ্টা, এই যে পূজা করছি আমি, যে আসনে বসে আছি শুধু আমি পুজো করছি না, যিনি তন্ত্রধারক তিনিও পুজো করছেন, যিনি ফল কাটছেন, যিনি নৈবেদ্য সাজাচ্ছেন, যিনি পান সাজছেন, যিনি সবজি কাটছেন, যিনি ঢাক বাজাচ্ছেন, যিনি রান্না করছেন, যিনি নৈবেদ্য সাজিয়ে নিয়ে এসেছেন, প্রত্যেকে তার পূজা করছেন। তাই বললেন আমার নয় আমাদের, একটা ছোট্ট কারেকশন। এসব ঘটনা, এরকম বহু ঘটনা আছে যেগুলো প্রকাশ করা যায় না, যেগুলোকে অন্তর দিয়ে অনুভব করতে হয়, পূজনীয় মহারাজ বলছেন সেইগুলিকে প্রকাশ করা যায় না, কিন্তু সবকুটের মধ্যেই সেই আধ্যাত্মিক মহিমোজ্জ্বল যে অতুলনীয় ব্যক্তিত্ব সুস্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। আমরা তো এইভাবে ভাবি না, কই এভাবে কখনো ভাবি? পূজনীয় রামগোপাল মহারাজ বলছেন ভাববে যে সকলের জন্য তুমি তার পূজা নিয়ে গেছো, পূজারীর কাজ শুধুমাত্র একার পূজার বয়ে নিয়ে যাওয়া নয়, যে এই যে বললাম যে রাঁধুনি বাড়ি এমনকি যে ঢাক বাজায় তারকে তার সেও যেন পুজো করতে পারে, যে রাঁধুনিরা যখন দুপুরে ভোগ নিয়ে আসবে তাদের হাতে ফুল দিয়ে তাদের দিয়ে দেবীর পায়ে অঞ্জলি দেওয়া হবে, ঢাকিকে যতটা কাছে নিয়ে আসা হয় ততটা কাছে নিয়ে এসে তার হাতে ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হবে, তারপরে সেই ফুলটা তার হাত থেকে নিয়ে তার চোখের সামনে দেবীর পায়ে দিয়ে আসবে, সকলের সম্মিলিত প্রার্থনায় সকলের সম্মিলিত চেষ্টায় পূজাটি সার্থক রূপ ধারণ করবে। এরমভাবে কিন্তু আমরা কখনো ভাবি না, এইসব আধ্যাত্মিক চরিত্র এইগুলি হয়। আমাদের অমলানন্দজি একটা কথা বলতেন, এই কথা কোথাও বলতে পারিনি, আমরা খণ্ডন ভববন্ধন সদ্য শিখেছি তখন, তখন আমাদের কাজ হচ্ছে প্রেয়ার লিড করা, তিনি বলছেন এমনভাবে প্রেয়ার করবে না যাতে বাকি ছেলেরা না গাইতে পারে, গায়কের যিনি শীর্ষ গায়ক বা প্রধান গায়ক তার দায়িত্ব এই সমস্ত ছেলের প্রার্থনাকে সম্মিলিত করে সেটা শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছে দেওয়া। দেখুন যিনি হারমোনিয়াম বাজিয়ে লিড করছেন তার উপর কতখানি দায়িত্ব আছে এটা আমরা সবসময় বুঝতে পারি না, সকলের প্রার্থনা তার গানের ভেতরে, সেই লিডারের গানের ভেতরে এমন একটা আকুতি থাকবে সেই আকুতি যেন সঞ্চারিত হবে সবার হৃদয়ের ভেতরে। বলছেন প্রাঞ্জল সুললিত ভাষায় লিখিত এই স্মৃতি কথাটি প্রকাশ করিয়া গ্রন্থকার বাংলার ধর্মপিপাসু বিশেষত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী পাঠক পাঠিকাদের বিশেষ কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। ইহার মধ্য দিয়া শ্রী শ্রী লাটু মহারাজের অলোক সামান্য ভগবত জীবনের ভাস্বরূপ অতি পরিষ্কার হইয়াছে। না এটা ভুল পড়লাম, ইহার মধ্যে দিয়া শ্রী শ্রী লাটু মহারাজের অলোক সামান্য ভগবত জীবনের ভাস্বরূপ অতি পরিষ্কার ফুটিয়া উঠিয়াছে। গ্রন্থকার ভাবুক ও চিন্তাশীল, যৌবনকাল হইতে প্রায় 50 বৎসর তিনি শ্রীরামকৃষ্ণদেবের বহু অন্তরঙ্গ সন্ন্যাসী ও গৃহী ভক্তদানের সঙ্গ কৃপালাভ করিয়াছেন। ক্ষণভঙ্গুর জীবনে প্রায় শেষ প্রান্তে উপনীত হইয়া তাহার আরাধ্য দেবতা এই মহাপুরুষের শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ এই স্মৃতিকথা
সাধারণ্যে প্রচার করিবার সৌভাগ্য লাভ করিয়া তিনি নিজেকে ধন্য জ্ঞান করিতেছেন। যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ অন্যতম অন্তরঙ্গ সেবক শ্রী শ্রী লাটু মহারাজের জীবনী উপদেশ অনুধ্যান করিয়া সুধীজন বিমল ভগবদানন্দ লাভ করিতে সক্ষম হউন, ইহাই আমার আমার হৃদয়ের ঐকান্তিক প্রার্থনা। এইটা হচ্ছে কথা। এই উনি থাকতেন হচ্ছে বরানগরে, সেখান থেকে সহজে তিনি লাটু মহারাজের কাছে যেতে পারতেন, বরানগর মঠ আলমবাজার মঠ যেতে পারতেন। পরবর্তীকালে এদের পরিবারের একজন আমাদের সঙ্গের একজন অতিমানিত সন্ন্যাসী ছিলেন, তিনি বর্তমানে প্রয়াত, তাই তার কথা আর বলছি না। কিন্তু তার ভেতরে অদ্ভুত সব প্রতিভা আমরা দেখেছি। সেই সাধু যখন বক্তৃতা দিতেন, তার কমপ্লিট ওয়ার্কস মনে হতো যেন সব টিম খোস্ত আছে, গর গর করে বলে যাচ্ছেন, কোনো কাগজ নেই, কোনো বই নেই, কোনো নোটস নেই, কিচ্ছু নেই, কিন্তু অনুপম বক্তৃতা দিচ্ছেন। আবার যখন তিনি পুজো করতেন, দীর্ঘদিন তিনি কামারপুকুরের তন্ত্রধারক ছিলেন, তখন যিনি তখন পুজো করতেন, দেখে মনে হতো তিনি যেন সেই পুজোর ভেতরে ডুবে গেছেন। সারদাপীঠে জগদ্ধাত্রী পুজো করতে দেখেছি তাকে বেশ কয়েকবার, মনে হতো তিনি যেন তার ভেতরে ডুবে গেছেন, একেবারে অদ্ভুতভাবে তার শরীর চলে গেল। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের নাতি ছিলেন তিনি। এই তিনি সারাটা জীবন, চন্দ্রশেখর চট্টোপাধ্যায় সারাটা জীবন তিনি বিভিন্ন সন্ন্যাসীদের, শ্রীরামকৃষ্ণ পার্ষদ বিভিন্ন সন্ন্যাসীদের সঙ্গ করেছিলেন এবং তাদেরকে প্রায় জীবনের দেবতা হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু জীবনের মূল দেবতা ছিলেন তার লাট্টু মহারাজ। লাট্টু মহারাজের দিব্য সঙ্গ করেছিলেন এবং ওই যেমন লাট্টু মহারাজ বলেছিলেন, আপনারা দেখবেন তিনি তার স্মৃতিকথাতে লিখেছেন, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যখন চিত্ত শুদ্ধি হবে এসব কথা আপনা আপনি ফুটবে। পরিণত বয়সে যখন চিত্ত শুদ্ধি হলো, লাট্টু মহারাজকে আর লাট্টু মহারাজ হিসেবে দেখছেন না, তার প্রত্যেকটি কথা যেন মন্ত্রস্বরূপ তার জীবনের মধ্যে আসছে, এই বোধটা যখন তার হলো, তখন তিনি ধীরে ধীরে এই লাট্টু মহারাজের গ্রন্থিটি রচনা করার কথা ভাবলেন। যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ সেবক শ্রী শ্রী লাট্টু মহারাজের জীবনী ও উপদেশ অনুধ্যান করিয়া সুধীজন বিমল ভগবদানন্দ লাভ করিতে সক্ষম হন, ইহাই আমার হৃদয়ের ঐকান্তিক প্রার্থনা। এটি স্বামী বিরজানন্দজি লিখেছেন। আমরা এইখানেই থামব। এরপরের যে অংশটা সেটা হচ্ছে তার জীবনী, খুব সংক্ষিপ্তভাবে তার জীবনী বলা আছে, সেটি আমরা পড়ব এবং একই সঙ্গে জীবনীগুলো পড়তে পড়তে নানা অধ্যায় বিভক্ত সেই জীবনীগুলো পড়তে পড়তে আমরা লাটু মহারাজের কথোপকথনের মধ্যেও আস্তে আস্তে যাব। তার সেই কুলপরিচয়, সেখানকার যে কথা সেগুলো যেরকম আছে সেইগুলো দিয়ে ধীরে ধীরে আমরা পড়িব। কীরকমভাবে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার কীরকম পরিচয় হয়েছিল, এখানে সেই তার সঙ্গে তার প্রথম দেখার গল্প, কীরকমভাবে শ্রীরামকৃষ্ণদেব তাকে আকৃষ্ট করেছিলেন, এই নানা ঘটনা আমরা পরবর্তীকালে শুনে নেব। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামি ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।